হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য যে কারণে এই ভিডিওটি রাজ্যে আপনাদের কাছে যে রেশন কার্ডটা রয়েছে এ ওয়াই পিএইচএস এস পিএইচএচ এবং আর কেসে ওয়ান আর কেসে টু রেশন কার্ড তো এই রেশন কার্ডগুলো নয় এই নতুন রেশন কার্ড যদি বানাতে পারেন সারা জীবন পাঁচ টাকায় রেশন পাবেন অর্থাৎ পাঁচ টাকা করে কিন্তু আপনি প্রতি মাসে রেশন নিতে পারবেন তো এ ওয়াই পিএচএচ এস পিএইচএইচ আর কেসে ওয়ান আর কেসে টু এই যে রেশন কার্ডগুলো রয়েছে এর থেকে কিন্তু একদমই আলাদা রেশন কার্ড তো এ নিয়ে কিন্তু একটা ইতিমধ্যে আপডেট চলে এসেছে যেটা আপনাদেরও জানানো দরকার তার জন্যই এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করবেন তো চলুন সমস্তটা জানাচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতন প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে সাধারণের জন্য বড় খবর এবার তৈরি হচ্ছে গ্রিন রেশন কার্ড কীভাবে আবেদন করবেন মোদী সরকারের নির্দেশ মেনে দেশের একাধিক রাজ্য গরিব মানুষদের জন্য গ্রিন রেশন কার্ড যোজনা নিয়ে আসতে চলেছে এই যোজনায় গরিব মানুষেরা এক টাকা প্রতি কিলো হিসাবে রেশন পাবেন কেন্দ্র সরকারের নিয়ম মেনে রাজ্য সরকারগুলি গ্রিন কার্ডের মাধ্যমে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় গরিব মানুষদের কাছে এই সুবিধা পৌঁছে দেবে হরিয়ানা ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য এই বিষয়ে দ্রুত গতিতে কাজ করছে একাধিক রাজ্য সরকার এই যোজনা লাগু করতে চলেছে ঝাড়খণ্ড সরকার এই যোজনা লাগু করেছে জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী রেশন কার্ড থেকে যে সমস্ত গরিব পরিবাররা এখনও বঞ্চিত রয়েছে তারা এই সুবিধা পাবে এবং তাদের এই সুবিধা মিলবে গ্রিন রেশন কার্ড হোল্ডারদের এর জন্য নতুন করে আবেদন করতে হবে গ্রিন রেশন কার্ড যারা পেতে চাইছেন এবং যারা যোগ্য তাদের কিন্তু আবেদন করতে হবে তো সেই সম্পর্কেও কিন্তু জানানো হয়েছে গ্রিন রেশন কার্ড পাওয়ার জন্য রেশন কার্ডের মতোই পদ্ধতি মেনে চলতে হবে জনসভা কেন্দ্র বা খাদ্য বিভাগ পিডিএস কেন্দ্রে গিয়ে গ্রিন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারী নিজে থেকেও অনলাইনেও আবেদন করতে পারবেন তো অনলাইনেও সিস্টেম রয়েছে অনলাইনেও আবেদন করা যাবে তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য কবে থেকে চালু হবে এবং আবেদন করা যাবে কি না সমস্তটাই জানতে পারবেন গ্রিন রেশন কার্ডের জন্য আবেদনকারীকে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে যেমন আধার কার্ড মোবাইল নম্বর ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস তারপর ভোটার আইডি কার্ডের মতো ডকুমেন্ট গ্রিন কার্ডের জন্য জমা দেওয়া বাধ্যতামূলক আবেদন অনলাইনেও করা যাবে তো এই সমস্ত ডকুমেন্ট সকলেরই রয়েছে এবং তাহলে কারা যোগ্য এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে গরিব মানুষরা যারা বিপিএল ক্যাটাগরি তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ এই গ্রিন রেশন কার্ড তাহলে তারা পেয়ে যাবে অনলাইনেও আবেদন করা যাবে কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড দিতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্টও দিতে হবে ভোটার আইডি কার্ড দিতে হবে ঠিক আছে এবং আপনাদের কিন্তু মোবাইল নাম্বারও দিতে হবে এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই গ্রিন কার্ডের জন্য অনলাইনেও আবেদন করা যাবে এবং খাদ্য দপ্তর অফিসেও গিয়ে কিন্তু আবেদন করা যাবে তারপর বলা হচ্ছে দেখুন গ্রিন রেশন কার্ড রাজ্য সরকার গরিব মানুষদের প্রতি ইউনিটে পাঁচ কিলো রেশন দেবে আর এক কিলোতে এক টাকা পাঁচ টাকায় কিন্তু আপনি রেশন পেয়ে যাচ্ছেন দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে এই যোজনা চালু করা হয়েছে এই যোজনা রাজ্য সরকারের তরফে চালানো হবে বিপিএল কার্ড হোল্ডাররাই কেবল এই কার্ডের সুবিধা পাবেন এই যোজনা কেন্দ্র সরকার তরফে শুরু করা হয় কিন্তু যোজনা লাগু করার কাজ রাজ্য সরকারের তো যোজনা লাগু করার কাজ কিন্তু রাজ্য সরকারের চালু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এই গ্রিন রেশন কার্ডের ব্যবস্থাটি বুঝতে পারছেন তো এই কার্ড কিন্তু বিপিএল হোল্ডাররাই কেবল এই কার্ডের সুবিধা পাবেন তো যাদের কাছে এ ওয়াই এবং এস কার্ড রয়েছে তারা কিন্তু বিপিএল তো সেক্ষেত্রে কিন্তু তারাও এই কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন অর্থাৎ এই গ্রিন রেশন কার্ড সুবিধা পাবেন তো ক্ষেত্রে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কবে চালু করে সেটাই দেখার পাড়া কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু চালু করতে হবে কেন্দ্র সরকারের তরফ থেকে লাগু করে দেওয়া হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে এবং এই রেশন কার্ড কিন্তু চালু করা হয়েছে এবার এখানে দেখুন পরিষ্কার বলা হচ্ছে কিন্তু যোজনা লাগু করার কাজ রাজ্য সরকারের এবার রাজ্য সরকার যদি চালু না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে সুযোগটি সেটা পাচ্ছেন না তো এই গ্রিন রেশন কার্ডের জন্য এখন রাজ্য সরকারের অপেক্ষায় থাকতে হবে রাজ্য সরকার যদি চালু করে তাহলেই কিন্তু আপনারা এই গ্রিন রেশন কার্ডের সুবিধা পেয়ে যাবেন তো এই ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো এই রেশন কার্ড সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন